তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমিও আপনাদের দুয়ার অনেক ভালো আছি অনেক দিন পর আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে দেখাবো খরগোশের বিষয়ে বিভিন্ন তথ্য তো আমার কিছু খরগোশ আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম তো গত ভিডিওগুলো করার পরে আর আমি ভিডিও কন্টিনিউ করিনি কারণ হচ্ছে আমার চ্যানেলটা ডাউন ডাউন হয়ে গিয়েছিল তো আশা করছি আবার আপনাদের সাপোর্টের ফলে আমি এগিয়ে যেতে পারবো আপনারা আমার পাশে থাকবেন আগে যেভাবে ছিলেন চ্যানেলটি ডাউন হয়ে যাওয়ার কারণে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি ইচ্ছা করেই তো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি খরগোশের ভিডিও নিয়ে তো আমার কাছে খরগোশ ছিল তো আপনারা হয়তো জানেন না আমি আজ থেকে শুধু পাখি না খরগোশের ভিডিও কন্টিনিউ করব যদি আপনারা চান তো সামনে আসতে শীতকাল আপনারা আমাকে যদি আপনাদের খরগোশের ভিডিও দরকার হয় বা পাখির শীতকালের জন্য বিভিন্ন তত্ত্ব দরকার হয় আমাকে জানাতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাঁচটি খরগোশ আছে তো পাঁচটি খরগোশই ভালো এইখানে যে ডান সাইডে যে খরগোশটা আছে ওটা একটি ফিমেল খরগোশ ওটা বাচ্চা দিয়েছে তো খরগোশের বিষয়ে বিভিন্ন তত্ত্ব আছে যেমন হচ্ছে খরগোশ বাচ্চা দিলে আপনারা কিভাবে বুঝবেন যদি সেটা মাটিতে থাকে তারপরে খরগোশকে কি কি খেতে দিলে এদের স্বাস্থ্য ভালো থাকবে এমন বিভিন্ন প্রশ্ন থাকতে পারে আপনাদের তো আপনারা আমাকে জানাতে পারেন জানালে আমি অবশ্যই সেই বিষয়ক তথ্যগুলো তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন আগে যেভাবে করতেন তো এখানে আমার কাছে খরগোশ আছে মোট পাঁচটা এদের ভিতরে একটা খরগোশ বেবি দিছে আর বাকি আছে ওর ভিতরে দুইটা মেল আর তিনটা ফিমেল তো বাকি দুইটা মে ফিমেল ওরা বেবি দিয়ে দেয়নি ওরা বেবি দিলেও আমি আপনাদেরকে জানাবো আর যে ফিমেলটা বেবি দিছে ওদের বেবি বাইরে আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আপনাদের যদি খরগোশ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদেরকে খরগোশ বিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করতে পারবো খরগোশ অনেক শখের একটা প্রাণী এরা মানুষের কাছাকাছি থাকতে অনেক ভালোবাসে এরা দেখবেন যে এদের একটু আদর করলে এরাও আপনাদেরকে ভালোবাসায় ভরিয়ে তুলবে আপনাদের সাথে মিশে যাবে অবশ্যই আপনারা খরগোশ পালন করবেন এদেরকে পরিচর্যা করাও খুব সহজ আর খরগোশ বিষয়ক বিভিন্ন কথা আছে যেগুলো আপনারা জানেন যেগুলোর বিষয়ে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন আপনারা তাহলে আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো দিব তো আজ এই পর্যন্তই শেষ করছি আমার আজকে ভিডিও আমি আমার চ্যানেল ডাউন হওয়ার কারণে ভিডিও কন্টিনিউ করিনি আশা করছি আবার আপনারা আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সেই পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ